হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টিউটোরিয়াল ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম। এই পেল ফাইলটা বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএলবি ফাইল। আর এই পেল ফাইলে পেতে হলে 4:00-5:00 ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডে সংগ্রহ করতে হবে। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম হপ্তে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি। 1-2 মিনিটের মধ্যে কিভাবে একটি প্রতিষ্ঠা বার্ষিকীর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। ডাউনলোড করে থাকলে আপনাদের এখানে শো দেখাবে। তারপরে এখানে খুঁজে বের করবেন বিএমপির এর প্রতিষ্ঠা বার্ষিকী 4, ওকেতে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটি এখানে একটি দুইটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি, আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস। তো সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনার না জানেন, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশে ব্লার করা কিভাবে শিখ এই ছবির মতন। এই কোনে হাত দিয়ে আপনার চাইলে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন। তো আমি সাইজে রেখে দিচ্ছি। এখন নাম পরিবর্তন করার আগে ছবিটি ওপরে উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। তারপরে চলে যাবেন এখানে 8টি ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি বসে গেল। এখন আপনারা নাম পরিবর্তন করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনের পাশে, চলে যাবেন লেয়ারে। লেয়ারে চলে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন, অবশ্যই লোকটা সাইন নেবেন, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। তার নামটি টাইপ করে দিলাম, ওকেতে ক্লিক করে দিয়ে নামটা এখানে সাইডে ক্লিক করে লম্বা হয়ে যাবে। আপনারা চাইলে পদ পদবি নিচে লিখে দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে, তারপরে চলে যাবেন নিচের এই অংশে। গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তো আজকে পেন ফাইলে পেতে কোনো সমস্যা হয়েছিলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্টে সমাধান করতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, সুজন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।